পরের প্রশ্নে যাব ভাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ কত হিজরি থেকে হাদিস শ্রবণ শুরু করেন? ক 205, খ 208, গ 210, খ 212 হিজরি। আলহামদুলিল্লাহ আমি বেছে নিচ্ছি গ 210। 210 লক করে দেওয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি, উত্তর হবে 205 হিজরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিছু শিখলাম। জি, আমরা শিখতে পেলাম, এটাই সবচেয়ে বড় কথা। এই আয়োজনটির সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন প্রশ্ন আর উত্তরের মাধ্যমে কিছু জানার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ।